জেনা ছড়িয়ে আছে, জেনা চলছে, খুললাম খোলা জেনা চলছে, জেনার দাম হয়ে গেছে 500, বিয়ের দাম হয়েছে 5 লক্ষ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারকাতুহুম। আজকের ভিডিওটির বানানোর উদ্দেশ্য হচ্ছে শুধু আমাদের পিতা এবং মাতাদের জন্য। একজন পিতা এবং মাতার দায়িত্ব কি কি হতে পারে? শুধু কি একজন পিতা এবং মাতার দায়িত্ব এই যে 10 মাস 10 দিন গর্ভ ধরলো এবং তাকে কাজল তেল লাগিয়ে বড় করলো, পড়াশোনা করালো বা আর কিছু করালো, বাস এই পর্যন্ত কি দায়িত্ব শেষ না আর কিছু দায়িত্ব আছে? আজকে আমাদের গ্রামে, ঘরে বা পরিবেশে, সমাজে, দেশে আপনি দেখতে পাবেন জেনা ছড়িয়ে আছে, জেনা চলছে, খুললাম খোলা জেনা চলছে, জেনার দাম হয়ে গেছে 500, বিয়ের দাম হয়েছে 5 লক্ষ। এ বলে আজকে জেনা খুললাম খোলা চলছে, কেউ কারো কেউ পরোয়া করে না এখন। তাই আমাদের পিতা এবং মাতাদেরকে আমি আজকে এই ভিডিও দ্বারাতে আবেদন করতে চাইবো, বিনতি করতে চাইবো যে আপনার দায়িত্ব শুধু তাকে 10 মাস 10 দিন গর্ভে ধরা নয়, তাদেরকে শুধু জন্মগ্রহণ করে দেওয়া নয়, জন্ম লাভ হয়ে যাওয়া নয় খ, এবং কি তাদেরকে ভালো লালন পালন করা দরকার। এবং যখন বিয়ের বয়স হয়ে যাবে, ছেলের যখন আপনার সাবালক হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, তাকে বিয়ে দেওয়া আপনার আবশ্যক, জরুরি, অপরিহার্য। আপনার সামনে একটা ছোট্ট একটা হাদিস আপনি বর্ণনা করতে চাইবো, যা ইবনে সাঈদ এবং আবু সাঈদ ও ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যার কোনো একটা ছেলে বা সন্তান জন্মগ্রহণ করেন, জন্ম লাভ করলো, ফাল ইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সে যেন তার ভালো নাম রাখে, ভালো নাম রাখে, ইসলামিক নাম রাখে, যা আল্লাহ, যা শরীয়তে যা নাম আছে আর কি, ইসলামিক নাম রাখে। ওয়াদাবাহু, তাকে যেন আদব কায়দা শিখায়, ব্যবহার আদব কায়দা তাকে যেন শিখায়। ফাইদা বালাগা, সে যেন যুবক হয়ে যায়, বালক বালিক হয়ে যায়, যুবক হয়ে যাবে বা সাবালক হয়ে যাবে, তো ফল ইজব বিজহু, তো তার কি করে দাও, বিবাহ করে দাও, বিয়ে করিয়ে দাও। ফাইন বালাগা, সে তুই যুবক হয়ে থাকে, সাবালক হয়ে থাকে, নাবালক থেকে পেরিয়ে গিয়ে সাবালক চলে প্রবেশ করে যায়, তো ফল ইজব ওয়ালাম ইজব বিজহু, আর তার যেন বিয়ে যদি না করিয়ে থাকে, তার এখন পর্যন্ত বিয়ে না করিয়ে থাকে, ইতমান ফাইন্না ইতমাহু আলা বিহি, সে যতগুলো গুনাহ করবে যুবক হওয়ার পর, বালিগ হওয়ার পর, বিয়ের বয়স হয়ে যাওয়ার পর, পিতা মাতা যদি বিয়ে তার না দেয়, যতগুলো গুনাহ করবে তত সমস্ত গুনাহ তার পিতা মাতার উপরে যাবে, তার পিতার উপরে যাবে। তো কাজী আমাদের পিতা এবং মাতাদের কাছে আবেদন যে আপনার ছেলেকে দেখেন, আপনার ছেলে কি বয়স হয়ে গেছে, আপনার মেয়ের কি বয়স হয়ে গেছে, আপনি তো থাকছেন বাড়িতে, আপনার কি জানেন? আপনি তো ভাবছেন আমার মেয়ে আজ কেউ ছোট হয়ে আছে, আমার ছেলে আজও ছোট হয়ে আছে, আপনি আয়ত্ত হাফ হাফ ছোট ছোট চুস চুস প্যান্ট পরিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, আপনার মেয়ের দিকে আপনি খেয়াল রাখছেন না খো, আপনার ছেলের খেয়াল রাখছেন না, আপনি জানছেন না, আপনি কোনোদিন খোঁজ করে নেন করেননি খো, যে আমার ছেলে কার সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার মেয়ে কার সাথে যাচ্ছে, স্কুল গেল কি না, স্কুল তো আমি পাঠিয়ে দিলাম, বাড়ি থেকে সে বেরিয়ে গেল, সাইকেল নিয়ে হোক, রাস্তা টোটোতে হোক, টেম্পুতে হোক, বটবটিতে হোক, যে কোনো গাড়িতে হোক, সে বেরিয়ে গেল স্কুল থেকে, কিন্তু স্কুল থেকে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে কোথায় গেল, এটা তো আপনি খোঁজ নিয়ে দেখেছেন কোনোদিন? আপনি আজ থেকে খোঁজ নিয়ে দেখেন, একদিন আপনার ছেলের পিছন পিছন যান, লুকিয়ে লুকিয়ে আপনি দেখেন আপনার ছেলে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে কিনা, ঘোরাফেরা করছে কি, কোথায় যাচ্ছে, আপনি দেখেন কোথায় কোথায় আড্ডাবাজি দিচ্ছে। আপনার যদি মেয়ে থাকে, আপনার যে আমার সন্তান যে কি, তো আপনি তার পিছনে পিছনে একদিন গাইড করেন, দেখেন, শুধু বাড়ি থেকে বের করিয়ে দিলে আপনি ভাবেন না কো, মনে মনে ভেবে নিয়েন না যে আপনার আমার মেয়ে বা আপনার আমার ছেলে স্কুল পৌঁছে গেছে, মাদ্রাসা পৌঁছে গেছে, আপনি একদিন গাইড করেন, পিছনে 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 যান, সে আমার ছেলে কোথায় যাচ্ছে, পড়ছে কিনা, থাকছে কোথায়, তার বন্ধু কেমন, বান্ধবী কেমন, তারা ঘুরে ঘুরে কার সাথে, সময় সময় আপনি বাড়িতে গাইড করে বসেন, যদি আপনি যদি ভটকে থাকবেন, আপনি যদি রাস্তা থেকে এক রাস্তায় তা থাকবেন, তা আপনার ছেলে আপনার সন্তানরা তো স্বাভাবিক স্যার এখান থেকে ওখানে যে মুখ মারতেই থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালো বুঝার ক্ষমতা প্রদান করে। এই পর্যন্তই, তো আশা করি এই ভিডিওটি আপনাদের লাভ দিবে, এবং ভালো লেগে থাকলে ফলো বাটন দেখতে পাচ্ছেন, ফলো করে করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বুঝার তৌফিক দান করুন। আমিন।